পুতিনকে গুপ্ত হত্যার চেষ্টা। ইউক্রেনের সামরিক অভিযান শুরুর কয়েকদিনের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্ত হত্যার চেষ্টা করা হয়েছিল। পূর্ব ইউরোপের ককসাস অঞ্চল থেকে আসা একটি দল এই পদক্ষেপ নিয়েছিল, তবে তাদের পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়। ইউক্রেনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান কেরিলো বুদান যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী প্রায় দু মাস আগে ককেসাস থেকে আসা একটি দল পুতিনকে গুপ্ত হত্যার চেষ্টা করেছিল। যদিও এটা ছিল পুরোপুরি ব্যর্থ একটি চেষ্টা, কিন্তু এমনটা যে সত্যি ঘটেছিল তাতে কোনো সন্দেহ নেই। বুদানবের দাবি যদি সত্যি হয়, সেক্ষেত্রে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জীবনের ঝুঁকিতে পড়েছিলেন রুশ প্রেসিডেন্ট। বুদান অবশ্যই হামলার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের সরাসরি সম্পৃক্ততার কোনো ইঙ্গিত দেননি। এছাড়া ককসাস অঞ্চলে পুতিনের বেশ কয়েকজন পুরনো শত্রু রয়েছে, যারা এই অঞ্চলে রীতিমতো প্রতিষ্ঠিত। যদিও পুতিনের উপর হামলার উদ্বেগ বা তাকে হত্যার চেষ্টা এই প্রথম নয়, 2017 সালে মার্কিন চলচ্চিত্রকার অলিভার স্টোন পুতিনকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। সে সময় এই চলচ্চিত্রকারকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছিলেন, এ পর্যন্ত অন্তত 5 বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেসব উদ্যোগের একটিও সফল হয়নি। এবং পুতিনও মনে করেন, তার নিরাপত্তা কাজে নিয়োজিত কর্মকর্তাদের দক্ষতা ও বিশ্বস্ততাই বারবার ব্যর্থ করেছে হামলাকারীদের। আমি আমার কাজ করি এবং আমার নিরাপত্তা কর্মকর্তারা তাদের কাজ করে এবং তারা তাদের দায়িত্ব সম্পাদনে অত্যন্ত দক্ষ ও সফল, সাক্ষাৎকারে বলেছিলেন পুতিন।